এফেক্ট এবং ইফেক্ট, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের প্রায় অনেক কনফিউশন ক্রিয়েট হয়। এফেক্ট এটা হলো একটা ভার্ব, ইফেক্ট এটা হলো একটা নাউন। এখন এই ভার্ব কখন হয় আর নাউন কখন হয়? সহজ অ্যান্সার, যখন ভার্ব হিসেবে ইউজ করতে হয় তখন এফেক্ট ইউজ করবো, এবং যখন নাউন হিসেবে ইউজ করবো তখন ইফেক্ট ইউজ করবো। সো দ্য ফ্লাড এফেক্টেড আওয়ার কান্ট্রি, সো এখানে কি ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, সো ওখানে এ ইউজ করা হবে। এবং দ্য ইফেক্ট অফ দ্য ফ্লাড ওয়াজ ভেরি ব্যাড, সো এখানে নাউন হিসেবে ইউজ করা হচ্ছে, সো এখানে আমরা ই ইউজ করব। তো যখনই আমরা ভার্ব হিসেবে ইউজ করছি তখন এফেক্টের এ হবে, এবং যখনই আমরা নাউন হিসেবে ইউজ করব তখন ইফেক্টের ই হবে। সো একটা ছোট এ এবং এ ই কিন্তু বিশাল একটা পার্থক্য করে দিচ্ছে। সো নেক্সট টাইম ভার্ব হিসেবে ইউজ করছো নাকি নাউন হিসেবে ইউজ করছো এটাকে দেখে নাও, তারপরেই তুমি বুঝে যাবা যে আসলে এ হবে নাকি এখানে ই হবে।